লেটেস্ট ব্রেকিং নিউজ বিড়িতে আপনাকে স্বাগতম। একাধিক চমক নিয়ে নিদাহাস ট্রফির জন্য দল ঘোষণা করেছে ভারত। আগামী মার্চে শ্রীলঙ্কার শুরু হতে যাওয়া নিদাহাস ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। দক্ষিণ আফ্রিকার লম্বা সফরের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে দলের তারকা ক্রিকেটারদের। রোহিত শর্মাকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিসিআই। এই সিরিজের জন্য ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরাকে বিশ্রামে পাঠানোর চিন্তাভাবনা করা হয়েছিল অনেক আগেই। অবশেষে তাদের ছাড়াই দল ঘোষণা করেছে। এই 5 তারকা ক্রিকেটারের সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে স্পিনার কুলদীপ যাদবকে। খেলাধুলার সর্বশেষ সংবাদ দ্রুত জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। অন্যদিকে নিদাহাস ট্রফির জন্য ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেলেন বিজয় শঙ্কর। 41টি টি-20 খেলায় 27 বছর বয়সী ক্রিকেটার ডাক পেয়েছেন জাতীয় দলে। এছাড়াও দলে ডাক পেয়েছেন সুরেশ রায়না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 সিরিজে ডাক পেয়ে নিজেকে প্রমাণ করেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। রায়নার পর দীর্ঘ সময় পর দল ডাক পেয়েছেন অক্ষর প্যাটেল। নিয়মিত উইকেটরক্ষক ধোনি না থাকাতে দলে ডাক পেয়েছেন ঋষভ পান্ত। আগামী 6 মার্চ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু সিরিজ আরম্ভ করবে ভারত। নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। ভারতের 15 সদস্যের দলটি হচ্ছে রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, দীনেশ কার্তিক, সুরেশ রায়না, মানিশ পাণ্ডে, ঋষভ পান্ত, দীপক হুদা, অক্ষর প্যাটেল, বিজয় শঙ্কর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, জয়দেব উনাদকাট, যুজবেন্দ্র চাহাল এবং ওয়াশিংটন সুন্দর। ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।